বর্তমান বাজারে এত ধরনের মেকআপ কিট পাওয়া যায় যেগুলো থেকে চোখ ফেরানো সত্যি সম্ভব নয়। কারণটা তো খুব সহজ, আর এসব প্রোডাক্টস তো তাদের বিজ্ঞাপনে সেই নিশ্চয়তা দেয়। এগুলো ব্যবহার করলে চোখ থেকে ঠোঁট সবই এত সুন্দর দেখাবে যে এতে কেউ আপনার থেকে চোখ ফেরাতে পারবে না। তাই তো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সৌন্দর্য বাড়াতে ওইসব প্রসাধনীও কিনতে হুমড়ি খেয়ে পড়ি। কিন্তু আমরা জানতে পারি না এর কারণে আমাদের শরীরে কত রোগ বাসা বাঁধে। চলুন জেনে নেওয়া যাক নীরবে বাসা বাঁধা সেই অজানা ব্যাধিগুলো সম্পর্কে। কিছু লিপ বাম, লিপস্টিক এবং সানস্ক্রিমে বেনজোফেনাম নামে এক ধরনের টয়াকিক কেমিক্যাল থাকে যা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচায়। যদিও বাস্তবে এই কেমিক্যালটি ক্যান্সারের মতো মারণ রোগ হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ, এমনটাই দাবি গবেষকদের। একাধিক লিপস্টিক, সানস্ক্রিম এবং ফাউন্ডেশনে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, বন্ধাত্বের কারণ হয়ে দাঁড়ায়। কেডিয়াম নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় একাধিক মেকআপ প্রোডাক্টসে। এটি কোনোভাবে যদি শরীরে প্রবেশ করে তাহলে কিডনির মারাত্মক ক্ষতি হয়। কিছু ক্ষেত্রে তো কিডনি ড্যামেজের মতো বিপদ ডেকে আনতে পারে এই উপাদানটি। নেল পালিশ, চুলের ডাই প্রভৃতিতে টোলিয়াম নামে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকে যেটির কারণে মাথা ঘোরা, এমনকি কমিং, মাথা যন্ত্রণার মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। কেডিয়াম নামে এই কেমিক্যালটি যদি ত্বক ভেদ করে হাড়ে পৌঁছে যায় তাহলে কিন্তু বিপদ, কারণ এর থেকে হতে পারে নানা ধরনের জটিল হাড়ের রোগ। যে মেয়েরা অতিরিক্ত মেকআপ করে তাদের শরীরে হরমোনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় এবং নানা রোগ বাসা বাঁধতে শুরু করে।